এই ভিডিও টিউটোরিয়ালে আমি লিস্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এই ভিডিওটি দেখার পরে আমি আশা করি আপনাদের লিস্ট টপিকের মধ্যে প্রকার সমস্যা থাকবে না তো আপনারা পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন তো প্রথমে দেখি আমরা এসটিএম লিস্টটা কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম লিস্ট দেখি আমরা বাজারে গেলে বাজার করার জন্য আমরা লিস্ট লিখে নিয়ে যাই আমরা কোনো একটা কাজ করার জন্য বা কোন একটা অনুষ্ঠানের জন্য আমরা লিস্ট তৈরি করি দৈনন্দিন যে লিস্টগুলো ব্যবহার করি লিস্টগুলো আমরা মাধ্যমে কিভাবে করবো সেটা হচ্ছে লিস্ট ওকে এস্টেমেল লিস্ট ধরুন আমাদের লিস্টগুলো দেখতে ঠিক এরকমই হয় ঠিক আছে তো এস্টেমেল লিস্ট মূলত তিন প্রকার একটা হচ্ছে অর্ডার লিস্ট আরেকটি হচ্ছে আনঅর্ডার লিস্ট অপরটি হচ্ছে ডেফিনেশন লিস্ট ওকে আর এই লিস্টগুলোকে মিলে বা মিক্সড করে আরেকটি লিস্ট তৈরি করা হয় যেটির নাম হচ্ছে লিস্ট লিস্ট আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো প্রথমে দেখি এই লিস্টগুলো তৈরি করার জন্য আমাদের যেই ট্যাগগুলো প্রয়োজন হয় অর্থাৎ যেই ট্যাগগুলো ব্যবহার করলে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারবো তো ওয়েল ট্যাগ দ্বারা অর্ডার লিস্ট বুঝাই এই অর্ডার লিস্ট ট্যাগ দ্বারা আমরা অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবো এরপরে যে লিস্টটি রয়েছে সেটা হচ্ছে আনোয়ডাল লিস্ট অর্থাৎ অর্ডার লিস্টের বিপরীত আনোডাল লিস্ট অর্ডার লিস্ট দেখতে ওয়ান টু থ্রি এভাবে দেখায় আর আনোডার লিস্ট অনেকটা বোল্ড আকারের একটা সার্কেল দেখায় অর্থাৎ ওয়ান টু এর জায়গায় বোল্ড আকারের সার্কেল দেখায় তো আনোডার লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএলটেক ইউজ করব এরপরে ওয়েল ট্যাগ এবং ইউ এল অর্থাৎ আনঅর্ডার লিস্ট এবং লি অর্ডার লিস্টের মধ্যে আমরা যে লিস্টের আইটেমগুলো লিখবো সেই আইটেমগুলো লেখার জন্য আমাদেরকে নতুন আইটে ট্যাক ব্যবহার করতে সেটা হচ্ছে লিস্ট আইটেম ট্যাক এরপরে ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য একইভাবে ডিএল ট্যাগ ব্যবহার করা হয় এবং ডেফিনেশন ট্রাম ব্যবহার করার জন্য অর্থাৎ ডেফিনেশন লিস্টের মধ্যে যে ডেফিনেশন ট্রামগুলো ব্যবহার করে সেগুলোর জন্য আমাদেরকে ডেফিনেশন ট্রামের জন্য ডিটি ট্যাগ ব্যবহার করা হয় এরপরে ডেফিনেশন ডেসক্রিপশন অর্থাৎ আমরা যে ডেফিনেশনটি ব্যবহার লিখব সেটি বর্ণনা করার জন্য বা ডেসক্রিপশন লেখার জন্য আমরা ডিডি অর্থাৎ ডেফিনেশন ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার করব তো যদি আমরা অর্ডার লিস্ট ক্রিয়েট করতে চাই অর্ডার লিস্টের জন্য আমরা একটা কোড দেখি প্রথমে বেসিক সিনটেক্স এস ওপেনিং ট্যাক এবং এস ক্লোজিং ট্যাক দিতে হয় এরপরে হ্যাড সেকশন অবশ্যই দিতে হবে এবং হেড সেকশনের মধ্যে আপনি চাইলে টাইটেল দিতে পারেন এরপর আমরা মূল কাজটি করবো বডি সেকশনের মধ্যে সেই আমরা বডি ওপেনিং টেক এবং বডি ক্লোজিং টেক দিয়েছি এরপরে আমরা অর্ডার লিস্ট তৈরি করব আমরা অর্ডার লিস্ট তৈরি করব অর্ডার লিস্টের জন্য আমাদেরকে যেই ট্যাগ ব্যবহার করতে সেটা হচ্ছে অর্ডার লিস্ট ওএল ট্যাগ ওএল ট্যাগ একটা কন্টেনার ট্যাগ সেই জন্য ওএল ওপেনিং ট্যাগ এবং ওএল ক্লোজিং দিতে হবে এখন আমরা এই মধ্যে যে আইটেমগুলো আইটেম যে জিনিসপত্রের নাম লিখব সেগুলো লিখতে হবে এবং সেগুলো লেখার জন্য আরেকটা নতুন ট্যাক ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিস্ট আইটেম ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন লিস্ট আইটেম ওপেনিং ট্যাগ এবং লিস্ট আইটেম ক্লোজিং ট্যাগ সেম ভাবে আমরা আমি সবগুলোতে লিস্ট আইটেম লিস্ট আইটেম ক্লোজিং ট্যাগ লিস্ট আইটেম ওপেনিং ট্যাগ এবং লিস্ট আইটেম ক্লোজিং ট্যাগ দিয়েছি তো মাঝখানে আমরা আইটেমের গুলি দিয়েছি অ্যাপল অরেঞ্জ বেড়ানো আপনারা চলে যে কোনো নাম ইউজ করতে পারেন এভাবে আমরা এসটিএমএল এর অর্ডার লিস্ট তৈরি করতে পারি এরপরে যদি আমরা আনঅর্ডার লিস্ট দেখি আচ্ছা আনঅর্ডার লিস্ট দেখার আগে আমরা এটার আউটপুটটা একটু দেখি এই যে আমরা এতটুকু পর্যন্ত লিখেছি যখনই আমরা ওএল ট্যাগ লিখেছি তখনই কিন্তু আমাদের অর্ডার লিস্টের এই ওয়ান সিম্বলটি ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক আছে এরপরে যখন আমরা লিস্ট আইটেম লিখেছি তখন লিস্ট আইটিমের মধ্যে যেই ইলিমেন্ট গুলো আছে ইলিমেন্ট ব্যবহার করেছি সেই ইলিমেন্টটা এখানে শো করছে অর্থাৎ ওয়েল লিস্টের মাধ্যমে যদি আমরা কোনো লিস্ট তৈরি করি অর্থাৎ অর্ডার লিস্ট তৈরি করি সেটা দেখতে এরকম দেখাই ঠিক আছে এরপরে দেখি আমরা লিস্ট কি লিস্ট কিরকম একইভাবে আমি এস্টিমেল ওপেন টেক এবং ক্লোজিং টেক দিয়েছি এরপরে হেড সেকশন এরপরে আসি বোর্ড সেকশনের মধ্যে এখন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে শুধুমাত্র ইউএল টেক আমরা এর আগের স্লাইডের মধ্যে যখন অর্ডার লিস্ট দেখছিলাম সেখানে ট্যাগ দেখছিলাম এখন অ্যানোডালিস্টের জন্য ইউল ট্যাগ দেখছি আর বাকি কাজটা ঠিক একই রকম যদি এটার আউটপুট দেখি তাহলে আউটপুট দেখতে পাবেন আমি বলেছিলাম সার্কেল অনেকটা বোল্ডাগার সার্কেল হ্যাঁ এখানে দেখা যাচ্ছে বোল্ডাগার সার্কেল অ্যাপল এবং অরেঞ্জ ব্যানানা তো এভাবে আমরা স্টিমেল এর অর্ডার লিস্ট এবং লিস্ট তৈরি করতে পারি আশা করি আপনারা ভিডিওটি খুব ভালো বুঝতে পেরেছেন এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমি নোটপ্যাডে এস্টিমেট লিস্ট কিভাবে ক্রিয়েট করা হয় সেগুলো নিয়ে দেখব এবং এগুলোকে বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইন করা হয় এগুলো নিয়ে দেখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন